ভাঙাচোরার গোলায় বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল। সম্প্রতি নদিয়া জেলার ভীমপুর হবিবপুর রানাঘাট অঞ্চলে সবুজ সাথীর সাইকেল কম দামে বিক্রি করে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছিল। নতুন সাইকেল পাওয়ার পরেও তা ব্যবহারের উপযোগী করে তুলতে বেশ কিছু অর্থ খরচ করতে হচ্ছিল বলে সহমত পোষণ করেন অভিভাবকরা। সবুজ সাথী স্টিকার ছাড়া বহু সাইকেল বিক্রি হয়, তাই সবসময় বোঝা সম্ভব হয় না বলেই জানান ভাঙাচোরা লোহার অংশ কেনা গোলার মালিকরা। সাইকেল পান না, এটা কোথা থেকে পেয়েছেন? এই জায়গাটার নাম কি? কলমদানি মোড়। এখানে এমনি কত টাকায় বিক্রি হয় এগুলো? এগুলো ওই 400 টাকা পিস হিসাবে। হ্যাঁ, এই সাইকেলটা মোটামুটি ভালোই তো রয়েছে। এই সাইকেলটা মোটামুটি ভালোই রয়েছে। তো চাকা খারাপ রয়েছে? চাকা টা একটু খারাপ হয়, গাড়ি খারাপ হয়ে গেছে এখন। রেট কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম কাজী। হ্যাঁ, কাজী রাম। কতদিন ধরে বিক্রি করেন? আমি ভাঙাচোরা আমি তো কিছুদিন হলো করেছি। তবে উপযুক্ত প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন শান্তিপুরের পৌর প্রধান সুব্রত ঘোষ। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে যাতে যারা দুস্থ মানে ছাত্রছাত্রী যাতে সাইকেল করে স্কুলে যেতে পারে তাদের কথা চিন্তা করে এই মানে দিদিমণি এটা সারা রাজ্য জুড়ে এটা দিয়েছে। এবং যাদের অপ্রয়োজনীয় যারা মনে করছেন, আমার মনে হয় সেই অভিভাবকদের উচিত সেই সাইকেলগুলো না নিয়ে, হ্যাঁ এবার তাহলে এবার যারা দুস্থ মানুষ উনি যখন নেবেন না সেটা যারা বিক্রি করে দিচ্ছে এইরকম মানসিকতার লোকদের, আমার মনে হয় এগুলো না নেওয়াটাই যুক্তিসঙ্গত। তাতে আরেকটা গরিব মানুষ সেই সাইকেলটি পেতে পারে। না নেওয়ার অপশনও কি আছে? না, না নেওয়ার অপশন বলতে তারা যদি আছে এটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে আমি নেওয়ার জন্য নিলাম, হ্যাঁ নিয়ে ব্যবহার করবো না, তাহলে পরে কেন সেগুলো? আমার তো মনে হয় সেই অভিভাবকেই বলা উচিত, না আমার সেমনটা আছে আমার ছেলে সাইকেলটি চড়বেন না, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। দেখুন, সবুজ সাথী এই প্রকল্প আমাদের রাজ্য সরকারের একটা প্রেরিত প্রকল্প। তা অ্যাকচুয়ালি রাজ্য সরকারের সেরকমভাবে কোনো প্রকল্প নেই, সমস্ত বেশিরভাগ প্রকল্পটাই কেন্দ্রীয় প্রকল্প। রাজ্য সরকার সবে স্টিকার লাগিয়ে সে সমস্ত প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসছে। তা তার মধ্যে সবুজ সাথী একটি উন্নয়নমূলক প্রকল্প, যাতে শিক্ষার্থীরা সেখানে দূরে দূরে যারা স্কুল থেকে মানে স্কুলে যাতায়াত করে তাদের জন্য সাইকেলের প্রয়োজন আছে যথেষ্ট। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে এমনভাবে এই মাপকাঠিকে করা হয়েছে এবং আমাদের রাজ্য সরকার তিনি ভোটের রাজনীতিকে সামনে রেখে মানে সর্বত্র সকল শিক্ষার্থীদের মধ্যেই এই সাইকেল বণ্টন করছে, কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 30% থেকে 40% সাইকেল মানে যারা প্রাপক তারা নিজেরাই কী করছে, সেই সাইকেলগুলো বিক্রি করে দিচ্ছে। কারণ তাদের বাড়িতে এর ইতিমধ্যে 3-4টে সাইকেল বাড়িতে রয়েছে, আর যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে তাদের মান এতটাই নিম্নমানের যে যে সাইকেলগুলো নেওয়ার পরেও অন্তত তাকে দোকানে নিয়ে গিয়ে বাজার থেকে সারাতে হচ্ছে, তার পেছনে 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তার ফলে যেটা ঘটতে থাকছে যে ওই সাইকেলগুলোর কোনো প্রয়োজনীয়তাই থাকছে না, তাই এবং সেই বাড়ির লোক বা তার বাবা বা অভিভাবক পিতামাতা যারা তারা কী করছে ওই সাইকেলগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং তার মূল্যও হয়তো খুব সামান্য। তার ফলে আসল যে চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে রাজ্য সরকার এই সবুজ সাথী সাইকেল প্রকল্পকে মানে সর্বত্র নিয়ে এসছে, তা সেটার সঠিক মানোন্নয়ন কিন্তু হচ্ছে না। তা এই মুহূর্তে আমাদের একটা বলার এটাই বক্তব্য যে প্রথমে অন্তত আগে সেই শিক্ষার্থীদেরগুলোকে চিহ্নিত করে নেওয়া হোক যে যাদের অরিজিনালি সাইকেলের প্রয়োজন আছে, আর যাদের প্রয়োজন নেই তাদের বরাদ্দ যে অর্থ সেই অর্থটাকেও এই বরাদ্দে এনে এবং সেই সাইকেলের মানটাকে সুন্দর করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।